এখন 7টা 40 বাজে, গণেশকে বলেছি 8টার সময় আসতে। ড্রেসিং টেবিল একটা যদি থাকে তাহলে এই সমস্যা। আমি শাড়ি পরে বসে আছি, যদিও এই শাড়ির সাথে এই ব্লাউজ নয়, কি আর করা যাবে, যে যেখান থেকে ম্যাচ করাবো সেখান থেকে ম্যাচ হয়। চোখের দোষ, চোখের দোষ, যারা বলবে যে ম্যাচ হয় না ওদের চোখের দোষ, আমার কিন্তু দোষ নেই, আমি মোটামুটি ম্যাচ করে পরে নিয়েছি। যাই হোক, তসলিমার দিশা ড্রেসিং টেবিলের সামনে, এবার আমাকে অপেক্ষা করতে হচ্ছে, জানি না কতক্ষণ লাগবে। আমি ও সাইডে দিয়ে করো, হ্যাঁ সাইডে দিয়ে, এই সাইড দিয়ে ওইটুকু ইয়ে দিয়ে আমার একটু অসুবিধা হয়ে যায়। দিশা সাইডে, এবার এটা কোথায় সেটা কোথায় ওই সেই, আমি তো খালি খোপা বাঁধবো, সিঁদুর পরবো, টিপ পরবো, লিপস্টিক পরবো, কানের পরবো, গলার পরবো, আর কি কিছু বাকি থাকে? রুকো যারা সবার আর তো আমার কিছু নেই। তো যাই হোক, তৈরি হয়েছিল ওদের বিয়ে, আর আমি আর দেখিনি, শুধু টিভিতেই দেখেছি, সিনেমায় দেখেছি, কুবুল হ্যায় কুবুল হ্যায় কুবুল হ্যায় এরকম বলে, কিন্তু আমি কোনোদিন চাক্ষুষ করিনি, জানি না চাক্ষুষ করতে পারবো কি না, বা সময়ে পারমিট করবে কি না, কারণ ওদের বাড়িটা একটু ভেতরের দিকে, তো আবার তো ফিরতে হবে। কিন্তু ভালো লাগছে যে একটা নতুন ধরনের একটা আবহে যাচ্ছি, হ্যাঁ একটা অন্যরকম, একটা নিশ্চয়ই অন্যরকমভাবে সাজানো গোছানো দেখবো, সেটা না দেখতে আমার ভীষণ একটা ইয়ে লাগছে আর কি, কৌতূহল, এক্সাইটমেন্ট সব কিছু। দিশা রেডিও সহ্য দেখি না একটু, ডেলি ডেলি কই, রেডিও সহ্য একটু দেখা। শ্রেয়ন গণেশকে ফোন কর, গণেশকে ফোন কর, 8টা 5 বাজে। শ্রেয়ন গণেশকে ফোন কর, আর মাথাটা আশ্রা, পাখির বাসা করে রাখিস না মাথায়। মামি তৈরি হয়ে নিয়েছি, তসলিমার বিয়েতে যাচ্ছি। কি কি করতা, ছায়া পড়ছে? হ্যাঁ কেমন লাগছে মা মেয়েকে? শুভ সন্ধ্যা বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি, আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও দারুণ আছি, বিন্দাস আছি, একদম ঠোঁটে লাল টুকটুকে। হ্যাঁ গণেশ এসে গেছে, বেরিয়ে যাচ্ছি, দীপক বাবু যাচ্ছেন না, ওনার কানে ফোন। আর শুনছো, আমরা আইগিয়া, তুমি যদি ফুরসত হয় তাইলে টাটা। যাচ্ছি তো বিয়েতে, কিন্তু তসলিমার বাড়ি তো চিনি না, লোকেশনটা বলে দিয়েছে, হ্যাঁ ওই লোকেশন ধরে ধরে গণেশকে নিয়ে যাচ্ছি, কিন্তু বাড়ি চিনি না, তো নাচে না বাড়িতে বিয়ে খেতে যাচ্ছি। বাহ কি দারুন, যাকে ইলাজ করো। পৌঁছে গেছি জিজ্ঞেস করতে করতে তসলিমাদের বাড়িতে, এবার ঢুকবো, চেনা মুখ তো নেই, তসলিমা ছাড়া আর কাউকেই চিনি না, তো যাচ্ছি। আত্মীয় পরিজনে একদম ঘর ভর্তি, বিয়ে দেখবে করে 8 থেকে 80, কেউই বাদ নেই। আর এদিকে চলছে ঘন ঘন ফটো তোলা, ক্লিক ক্লিক ক্লিক। Thank you.
বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি তাসলিমার বাড়িতে। তাসলিমা আক্তার ওর পুরো নাম, মানে বাড়িতে বলে এসেছি তাসলিমার বাড়িতে যাচ্ছি, তাসলিমার বাড়িতে যাচ্ছি, কিন্তু পুরোটা বলিনি, তাসলিমা আক্তার। এবং ওদের বাড়িতে আজকেই প্রথম এলাম ওর বিয়ে উপলক্ষে। 3 বছর সে আমার কাছে পড়াশুনো করেছে এবং ওর বাড়িতে আসার সাথে সাথেই বকেছিলাম কি তাসলিমা, তাসলিমা বকেছিলাম? হ্যাঁ, আমার বকা খায়নি এমন ছাত্র ছাত্রী বোধ হয় নেই, কিন্তু এই বকা খাওয়ার পরেও এরা আমাকে ভীষণ ভালোবাসে এবং পাশ করার পরেও তারা আমার সাথে যোগাযোগ রাখে, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। এবং আমি উদ্বুদ্ধ হই আরও অনেক বেশি বকার জন্য আর কি। তো যাই হোক, এবং কথা প্রসঙ্গে বলি যে তাসলিমার যার সাথে বিয়ে হচ্ছে সে হচ্ছে সৌরভ হোসেন, এবং সে এবছরই আমাদের ডিপার্টমেন্টে গেস্ট ফ্যাকাল্টি হিসাবে কাজ করছে। না 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 না, তোমরা যেটা ভাবছো সেটা নয়, তাসলিমা আর সৌরভ এবছরই ঢুকেছে, তাসলিমা এবছরই পাস আউট হয়ে গেছে আর কি। তো যাই হোক, এখন বেশ মজা করি, বেশ আনন্দ করি, আর এদিকে দেখতেই পাচ্ছ সমস্ত আত্মীয় পরিজন সব এবং আমার দিকে গোলগোল গোলগোল করে তাকিয়ে আছে যে কি বলছে। আর সবচেয়ে কিউট, দেখো কি সুন্দর সেজেছে বাচ্চাগুলো, দেখেছো? ভীষণ ভালো লাগছে। আর তাসলিমাকে তো আমার নজর না লাগুক, ও খুব ভালো থাকুক, ওর মানে দাম্পত্য জীবন খুব সুখের হোক, এবং তোমরাও আশীর্বাদ করো ওরা যাতে খুব ভালো থাকে। আমার সাথে এখন রয়েছেন তাসলিমার বাবা এবং তাসলিমার মা। হ্যাঁ, এদের এদের কি মানে জ্যেষ্ঠ সন্তান নাকি প্রথম? এদের প্রথমা হচ্ছে তাসলিমা। এবং মন টন খারাপ লাগছে? না, মন খারাপ লাগছে না। আচ্ছা, তো আমার খুব ভালো লাগছে এনাদের সাথেও আজকেই আমার পরিচয়। তো ওয়েলকাম। আমি বলছি একটু ম্যাডামের সাথে আমিও ফটো মানে ছবি তুলতে পেরে আমরাও একটু মানে নিজেকে একটু মানে আনন্দিত মনে হচ্ছে, পাশাপাশি আমার স্ত্রীও আছে, ওরও আনন্দিত মনে হচ্ছে, হয়তো বা উনি বলতে পারছেন না উনি বক্তব্যটা আমি প্রকাশ করলাম। একদম একদম, ভীষণ ভালো লাগলো যে এইটুকু কথা যে বলেছেন, ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিয়েছেন এই ভিডিওটা করার জন্যে। তো ঠিক আছে, চলো আগে আগে যা হবে তোমাদের দেখাতে থাকো। এদিকে থাকাও প্রীতি, প্রতিমা, এই যে প্রবাল, আর ওই যে লাল শার্ট পরা ইনি হচ্ছেন প্রীতির হাজবেন্ড। তো তোমরাও আর দেখোনি না এই বিয়ে? আমিও দেখিনি, কিন্তু কথা হচ্ছে যে এখন 9:05, তোমরা বিয়ে টিয়ে তো দেখেই যাবে নিশ্চয়ই। হ্যাঁ, আমারটা ঠিক নেই। সবার সাথে কথাটা বলে চলে এলাম ডাইনিংয়ে, এবং এখানে এসে একটা নতুন সিস্টেম দেখলাম যে প্রতিটা টেবিলে টেবিলে এক গামলা করে ভাত আর হাতা দিয়ে যাচ্ছে, সবজি বা অন্য যেসব আছে সেগুলো ওরা দিচ্ছে, কিন্তু ভাত গামলা ভর্তি ভাত ওরা টেবিলের ওপরে রেখে যাচ্ছে প্রত্যেকটা টেবিলে। এবার দিশা এই ভাত আমাদের দুজনকে পরিবেশন করছে, আর বাকি যা রয়েছে আইটেম এগুলো কিন্তু ওদের বাড়ির লোকজনই দিচ্ছে। এটা একদম আমার নতুন অভিজ্ঞতা, বুফে নয় পুরো মানে পুরোপুরি, কিন্তু ভাতটা আমরা নিজেরাই নিয়ে নিচ্ছি প্রত্যেকেই, সেখানে সেই টেবিলে যারা যারা ছিল প্রত্যেকেই। খেয়ে টেয়ে সেরে মাত্র মুখ ধুলাম, খাওয়া দারুণ হয়েছে, হঠাৎ করে পেছন দেখে শুনি, ম্যাডাম কখন এসছেন? এই যে আমার রানিং স্টুডেন্ট, এরা নাকি আমার বরযাত্রী এসছে। আমি হ্যাঁ, আমি তো কন্যা পক্ষ, এরা নাকি বর পক্ষ। হ্যাঁ, অঙ্কিতা আর হচ্ছে সৌরভ, এরা 5th semester, এরা বরযাত্রী। বাবা, সাংঘাতিক অবস্থা এদের। ঠিক আছে, এনজয় করো, কেমন? ونشهد أن محمدًا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منهما زوجا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون সৌরভ হোসেনকে বলিতেছি উদয়পুর সম্বন নিবাসী মহরম আলীর প্রথম কন্যা তাসলিমা আক্তারকে 1,01,001 মোহরনা সাব্যস্ত করে আপনার সঙ্গে বিবাহ দিলাম। আপনাদের
দাতারাম নিবাসী সৌরভ হোসেনকে বলিতেছি, উদয়পুর সনবন নিবাসী মহরম আলীর প্রথম কন্যা তসলিমা আক্তারকে 1,01,000 মহরানা সাব্যস্ত করে আপনার সঙ্গে বিবাহ দিলাম। بارك الله لنا ولنا بينكما في الخير، وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم، وصلى الله على سيدنا وعلى سيدنا مولانا محمد. সম্মান নিবাসী মহানমালীর প্রথম কন্যা তসলিমা আক্তারকে বলিতেছি, 1,01,000 মহানা সাব্যস্ত করে তোমার সঙ্গে বিবাহ দিলাম। হোসেন মহর 1,01,000 সাব্যস্ত হয়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম। নানিটা নিয়ে আসেনি না, না নানি কই তো কথা কম করে কই তো চলে এলাম। এখন 10:05 বাকি। তসলিমা বলছিল যে ম্যাডাম আরেকটু থাকেন না, আরেকটু থাকেন না, কিন্তু সরি কিন্তু গণেশকে নিয়ে গেছি, ফিরতে হবে। আমারও ইচ্ছা ছিল যে আরেকটু থাকি, আরেকটু থাকি, ওই আর কি। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, তসলিমাকে তোমরা অনেক আশীর্বাদ করো। শুভরাত্রি।